লাইভ একদম সেজে গুজে চলে এসেছি হচ্ছে আজকে পূজোর শপিং দেখাতে আমার দুর্গাপূজোর অনলাইন ভার্সেস অফলাইন পূজোর শপিং দেখানোর জন্য আর এক ব্যাগ ভর্তি পূজোর শপিং আমি করেছি অনলাইন অফলাইন দু জায়গা থেকে কোনোটা একটু বেশি কোনোটা একটু কম তাহলে চলুন আজকে ভিডিওটাকে এখান থেকে শুরু করা যাক আমার ভিডিওটা কিন্তু আপনারা স্কিপ না করে দেখতে থাকবেন আর সঙ্গে থাকবেন প্রথমে ব্যাগটা খুলে আমার পুরো শপিংটাকে আপনাদের সাথে শেয়ার করি দাদা কি ভাবছেন তো পুরো খালি ব্যাগ এখন আমি করব হচ্ছে এটাকে ভর্তি আমার সমস্ত পূজো শপিং দিয়ে প্লাস আজকে আমি করব হচ্ছে 31 এর দোশিকার মানে হচ্ছে পূজো শপিং আপনাদের সাথে শেয়ার করব প্লাস করব হচ্ছে প্যাকিং কারণ কালকে হচ্ছে আমাদের ট্রিপ কালকে ফাইনালি আমাদের ট্রিপ শুরু হচ্ছে কবে যাচ্ছি কোথায় যাচ্ছি সবকিছু কিন্তু আপনারা জানতে পারবেন ভিজিস বোরিং লাইফে তাই জন্য এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন কমেন্ট করে দিন তাহলে চলুন আজকে ভিডিওটাকে শুরু করা যাক ব্যাগ পুরো ভর্তি করে নিয়ে চলে এলাম আমি ভাবলাম আমি কত শপিং করেছি তারপরে যখন এখন ব্যাগটা ভর্তি করার সময় হলো ব্যাগটা দেখলাম হাফও ভর্তি হলো না তাও যখন ভিডিওটা শুরু করেছি আমার এই কয়েকটা শপিং আপনাদের সাথে শেয়ার করি প্রথমে দেখি আমার কাছে অফলাইন কটা ড্রেস আছে আর অনলাইন কটা ড্রেস আছে অনলাইন 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 অফলাইন না অনলাইন ফাইনালি অফলাইন তাহলে বুঝতেই পারছেন আমার সব কটা এবছর পুজোর ড্রেস হচ্ছে অনলাইন আর একটা শুধু অফলাইন এর পেছনে একটা স্টোরি আছে সেটা আমি আপনাদেরকে ড্রেসগুলো দেখাতে দেখাতে বলবো প্রথমেই তাহলে এই টি-শার্টটা দিয়ে শুরু করা যাক এটা খুবই একটা ক্যাজুয়াল টি-শার্ট এটা আমি মিন্ত্রা থেকে নিয়েছি আমি ড্রেসটার পাশে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি কি রকম লাগছে ড্রেসটা পরা অবস্থাতে আর ডেসক্রিপশনে লিংকও দিয়ে দেবো আপনারা চাইলে গিয়ে চেক আউট করে আসতে পারেন এটা হচ্ছে আমার ফার্স্ট ড্রেস এটা হচ্ছে মাস্টার্ন হারবারে এরপরে হচ্ছে এই টপটা টপটা আমি ইন করে পরব আমার ভিডিওস আগে থেকে যারা দেখেন তারা জানেন টপগুলো আমি বেশিরভাগ সময় ইন করে পরতে প্রেফার করি নালে খুবই একটা মানে খুবই একটা আনকমফোর্টেবল লুক ফিল হয় আমার তো এইটা হচ্ছে স্টারের এটা অনেকে রেগুলার ওয়্যার করতে পারেন অফিস ওয়্যারের হিসেবে অফিস লুক ক্রিয়েট করার জন্য খুবই ভালো কিন্তু আমি এটা নরমালি মলে টলে গেলে আমি পরতেই পারি ইজিলি এটা খুব সুন্দর একটা লুক দেবে যদি আপনারা ইন করে পরেন বা খোলা রেখে যাদেরকে মারা তারা ইন করলে খুব ভালো লাগবে আর হাতার এখানটা না চাপা এখানে হাতার এখানটা চাপা পাশে ছবি দেখতেই পাচ্ছেন ছবিতে কিরকম লুকটা দিয়েছে আর এটা বলে খুব সুন্দর লাগবে দেখতে এটা হচ্ছে আমার ড্রেস নাম্বার 2 অনলাইন থেকে আমি ডেসক্রিপশনে লিংক সবকটা জামা কাপড়ই দিয়ে দেবো যেগুলো আমার কাছে আছে এই মুহূর্তে এইবারে ক্যাজুয়াল টপস বাদ দিয়ে এইবারে নেক্সট জামাটা হচ্ছে এই জাম্পস্যুটটা এই যে আমার মা আমাকে দিয়েছে অনেক আগেই দিয়েছে কিন্তু এখনো আমার নতুন আছে ওই জন্য আমি এটা পূজোর ড্রেস হিসেবেই দেখাচ্ছি এই বছরে আমার কোয়ারসেট আর জাম্পস্যুটের প্রতি একটা আলাদা আকর্ষণ ক্রিয়েট হয়েছে ওই জন্য জাম্পস্যুট বা কোয়ারসেট দেখলেই আমি সেগুলোই পারচেজ করে নিয়েছিলাম এটা হচ্ছে একটু ধুতি স্টাইল লং জাম্পস্যুট আর এই কালারটাও আমার কাছে নেই বলে এটাই আমি নিয়েছি পাশে পিকচারটা দেখতেই পাচ্ছেন যে লুকটা কিরকম ক্রিয়েট হয়েছে এটাও মিন্ত্রা থেকেই নেওয়া আর এটা খুবই কমফোর্টেবল একটা কাপড় মানে সামারে ইজিলি এটা পরা যায় নেক্সট ড্রেসটা হচ্ছে এইটা এটা একটা কোয়ারসেট এটা নিয়েছি হচ্ছে আমি ফ্যাবুলাস সাইট থেকে আমরা ছোটবেলায় যেরকম স্কার্টস পরতাম ওই রকম ধরনের কাপড়ের এই কোয়ারসেটটা ওই জন্য আমার আরো বেশি পছন্দ হয়েছিল ছোটবেলায় এরকম ধরনের স্কার্ট আমার পরতে একদম ভালো লাগতো না কিন্তু এখন এটাই আবার ফ্যাশনে এসেছে তো এখন ছোটবেলাটাকে আবার এনজয় করার জন্য এই ধরনের ড্রেসটা কিনেছি এটা হচ্ছে প্যান্ট আর ঠিক সেম হচ্ছে এই টপটা এটা হচ্ছে টোটাল লুক পাশে পিকচার দিয়ে দিয়েছি ওটাতে আপনারা দেখতেই পাচ্ছেন এই লুকটা কি সুন্দর লাগছে আর এটা খুবই সফট আর খুবই ভালো মেটেরিয়ালের মানে ফ্যাব্রিক ড্রেস এর আগেও আমি পরেছি আমার 4-5 বছর আগেকার জামা স্টিল এখনো খুবই ভালো রয়েছে তো এইটা হচ্ছে তার মধ্যে একটা এটা ছিল আমার ড্রেস নাম্বার 4 এবার হচ্ছে আমার ড্রেস নাম্বার 5 আমার ড্রেস নাম্বার 5 এসছে মিন্ত্রা থেকে এটাও একটা কোয়ারসেট না হলো কুর্তা সেট উপর নিচে সেম এবারে আমি বললামই যে আমার কোয়ারসেট আর জাম্পস্যুটের প্রতি আলাদা একটা অ্যাট্রাকশন ক্রিয়েট হয়েছে ওই জন্য এবারে বেশিরভাগ পুজোর কালেকশন আমার কোয়ারসেট না হলে জাম্পস্যুট এটা হচ্ছে কুর্তি আমি যেরকম কুর্তি পছন্দ করি ওই রকম কুর্তি আর তার নিচে রয়েছে
এই শরারাটা, শরারা বলে না গড়ারা বলে, আমি সত্যি ভুলে গেছি। আপনারা যদি জানেন যে এরকম ট্যাঙ্কে শরারা বলে না গড়ারা বলে, আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর তার সাথে রয়েছে এই দুপাট্টাটা, আমি ডেসক্রিপশন বক্সে সবার লিংক দিয়ে দেবো, আপনারা গিয়ে চেক আউট করে নিশ্চয়ই একবার আসবেন, তাহলে বুঝতে পারবেন এগুলো আমি কতটা অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়েছি। আর পাশের লুকটা দেখতেই পাচ্ছেন, এই লুকটা দেখেই কিন্তু আমি মানে আটকাতে পারিনি নিজেকে এইটা থেকে কেনা থেকে। আসলে আমি বললাম না যে আমার এই কটা ড্রেস পুজোর, আমি বললাম জামা প্যান্ট তো সব মিলিয়ে পুজোর ড্রেস, তো আমার দেখুন কতগুলো, মানে পিস হিসেবে ধরতে গেলে এটা 3 পিস, ওটা 2 পিস, এটাও 2 পিস, মোটামুটি এখানে 6টা হয়ে গেল, প্লাস 7-8টা দুটো টপ। এরপরে আপনাদেরকে দেখাই হচ্ছে আমার একমাত্র অফলাইনে টি শার্টটা, তারপরে লাস্ট অনলাইনেরটা আপনাদেরকে দেখাবো। অফলাইন থেকে নিয়েছি হচ্ছে আমি এই টি শার্টটা, এই টি শার্টটা অফলাইন থেকে নেওয়ার রিজন হচ্ছে এটা ইউনিসেক্স টি শার্ট, এটা মানে আমরা দুজনেই সেম কিনেছি। এটা দেখতে কিরকম লাগছে অবশ্যই কিন্তু বলবেন, হ্যাঁ আমি বাড়িতে আসার পর সেটাকে যখন অনলাইনে খুঁজলাম অনলাইনেও অ্যাভেলেবেল ছিল, কিন্তু প্রাইস সেম ছিল, অতটা গিল্ট ফিল হয়নি। এই টি শার্টটা আমি অনলি থেকে কিনেছি, কিন্তু প্রাইসটা মোটেও অনলি না, প্রাইসটা যথেষ্ট। এই বছর আমি কয়েকটা নিউ নিউ কালার ট্রাই করেছি, তার মধ্যে একটা তো দেখতেই পেলেন ব্রাউন কালার, একটা ছিল ব্ল্যাক কালার, আমার কাছে ব্ল্যাক কালারে কোনো টপ প্যান্ট নেই, জিন্স আছে বাট একদম প্রপার ড্রেস নেই। আর এটা যেটা নিয়েছি সেটা হচ্ছে নিয়ন গ্রিন, এই বছর পূজোর লাস্ট বাট নট দ্য লিস্ট পূজোর ড্রেস হচ্ছে এইটা। এটাকে আমি কেন অফলাইন অনলাইন করছিলাম সেটার রিজনটা এবার আপনাদের সাথে শেয়ার করি। এটা কোডেড ড্রেস একটা, এটা লাইফস্টাইলে পাওয়া যায়। আমি একদিন কোয়েস্টে গেছিলাম আর এই ড্রেসটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, তারপরে এটার প্রাইস যখন দেখলাম ভাবলাম এত টাকা যখন ইনভেস্ট করছি তো অন্য আর একটা দুটো জায়গায় দেখি যে অন্য কোনো ভালো আরো ড্রেস পাই কিনা, তো ওইটা দেখতে যখন গেছি তো এসে দেখছি আমার সাইজটা চলে গেছে, সেটা দেখে খুব খারাপ লাগছিল, কিন্তু ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল, তারপরে গিয়ে এই ড্রেসটা কিনেছিলাম। অনেকদিন অফলাইন শপিং করিনি বলে এটা কিনেছিলাম, তারপরে এটা যেহেতু খুব পছন্দ হয়েছিল আমি লাইফস্টাইল অ্যাপটাকে ইনস্টল করলাম, ইনস্টল করে দেখলাম যে এই ড্রেসটা রয়েছে কিনা, কারণ এটা মিন্ত্রাতে একদম ফ্রেশ জিনিস ছিল, এটা মিন্ত্রাতে ছিল না, তো আমি ওখানে এই ড্রেসটা পেলাম উল্টে স্টোরেজ থেকে আরো 10% কমে পেলাম। এটা হচ্ছে ড্রেসটার ফুল লুকটা, দেখতেই পাচ্ছেন কতটা ক্লাসি লুক এটার। আপনাদেরকে একটা ড্রেস দেখাচ্ছি যেটা আমার অফলাইন পারচেজ, কিন্তু ওটা আমার পুরনো ড্রেস, ওটা হয়তো আপনারা আমার অ্যানিভার্সারি স্পেশাল ভিডিওতেও দেখেছেন আমাকে পরে, কিন্তু আজকে ড্রেসটা সম্পর্কে কয়েকটা কথা বলবো, সেটা হচ্ছে আমি কেন অনলাইন বেশি প্রেফার করি দেন অফলাইন। আপনারা নিশ্চয়ই আমার অ্যানিভার্সারি স্পেশাল ভিডিওতে এটা দেখেছেন, যদি না দেখে থাকেন আমি আই বাটনের লিংক দিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু গিয়ে দেখে আসবেন। এটা হচ্ছে টপ, এটা হচ্ছে তার সাথে প্যান্ট, এটা দিয়েছিল হচ্ছে আমার ননদ আর নন্দাই আমাদেরকে পুজোতে দিয়েছিল গত বছরে। আমরা প্রত্যেকবার অনলাইনে জিনিস কিনি বলে তারা বলেছে যে এইবারে এলে আমরা পছন্দ করে কিনে দেব, তো সেই জন্য ওইখানে গিয়ে কিনেছি। তো এইটা আমরা কিনেছি হচ্ছে বিরামদা থেকে, এইগুলো কিন্তু দুটো মিলিয়ে আমাদের প্রায় 5K to 6K পড়ে গেছিল। ইভেন এই যে ড্রেসটা আমি দেখেছিলাম স্টোরে, তার থেকেও আমি 10% অফে পেয়ে গেছিলাম অনলাইনে, কিন্তু অবভিয়াসলি আমার কাছে একটা লাভবান ডিল হয়েছে যে ওটা আমার সাইজটা চলে যাওয়াতে আমার ভালোই হয়েছে যে আমি এটা আরো 10% অফে পেয়েছি। আমি অনলাইন কেনা বেশি প্রেফার করি তার একটাই কারণ, সেটা হচ্ছে আমি সেম জিনিস অনেকটা কম প্রাইসে পেয়ে যাব, আমি যেখানে ভালো ডিল দেখতে পাবো সেখান থেকে আমি শপিং করাটা বেশি প্রেফার করি, সেটা অফলাইন হোক কি অনলাইন। অনলাইনে বেশিরভাগ সময় না, অফলাইনে সবসময় এরকম ডিল দেয় না। ব্যাস তাহলে আজকের ভিডিওটাকে এইখানে শেষ করা যাক। আমার পুজোর কালেকশন আপনাদের কিরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা কি প্রেফার করেন, অনলাইন শপিং না অফলাইন শপিং? অফলাইন শপিং তো ডেফিনেটলি ভালো লাগবে, ফ্যামিলির সাথে দোকানে দোকানে ঘুরে ঘুরে যে পুজোর কেনাকাটা করার মজাটাই আলাদা, কিন্তু হ্যাঁ এখনকার দিনে একটু বাজেট ফ্রেন্ডলি হতে গিয়ে আমরা কিন্তু বেশিরভাগ সময়টা অনলাইনেই চলে যাই। কিন্তু যাই হোক, পুজোর শপিংটা ম্যাটার, সেটা অনলাইন হোক কি অফলাইন। তাহলে চলুন ভিডিওটাকে আজকে এখানেই শেষ করি। আমার পুজোর কালেকশন আপনাদের কিরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হ্যাঁ, কোন ড্রেসটা আপনাদের ভালো লেগেছে বেশি সেটা কিন্তু কমেন্টে লিখতে একদমই ভুলবেন না। আমাকে ভালো লাগলে, আমার চ্যানেল বিজনেস বোরিং লাইফ কে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব শেয়ার আর লাইক করে দেবেন। আর আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার প্যাকেটটা শুরু করি, নাহলে কালকে আবার
ঘুরতে যাওয়াটা হচ্ছে না। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততদিন অবধি টাটা, বাই বাই, গুড নাইট।